হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পিএইচ। হ্যাঁ, পিএইচ, হোয়াট ইজ পিএইচ, এটা কি জিনিস? ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে পিএইচ মানে হচ্ছে 7.4। ওকে, আমরা এটা জেনে এসেছি, বাট এটা আসলে কিভাবে এসেছে আমরা আজকে সেই বেসিকটা জানব। ওকে, তাহলে আমরা এখন পিএইচটা শুরু করতেছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বডিতে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, হ্যাঁ, এই প্রোটনের কনসেন্ট্রেশনটা আসে কতটুকু, ঠিক আছে? এটা আসলে আমরা জানার চেষ্টা করি। এখান থেকে হচ্ছে আমার সেই জিনিসটা শুরু হবে যে পিএইচ এর দিকে যাব। হ্যাঁ, বডিতে কিন্তু এইচ প্লাস বা প্রোটন যদি একটু পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু পেশেন্টের কিন্তু ডিইএটিএইচ, হ্যাঁ, ডেথ হয়ে যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। সো মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন আয়ন খুব ইম্পর্টেন্ট। সো এখন আমরা এই ব্যাপারটা জানবো যে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আসলে কতটুকু আমাদের বডিতে, ঠিক আছে? এইচ প্লাসটা হচ্ছে বডিতে, দেখো এই যে 0.1, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 0, ঠিক আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, অ্যান্ড অফকোর্স আর একটা শূন্য হবে, তারপরে হবে 4, ঠিক আছে? তারপরে হবে 4, ইটস মানে জাস্ট বলবো যে মানে কত কম, ঠিক আছে? তো এখন এই ব্যাপারটা আমরা কিভাবে পিএইচ এর দিকে যাবে সেই দিকে চলে যাচ্ছি। তো এরপরে আসবে হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, তিনি চিন্তা করলেন একটু অন্যভাবে যে না, আমি এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা এইভাবে আমি রাখবো না, ঠিক আছে? আর এইটা হচ্ছে, এটা যেই আমি যেই ইয়েটা ছিল সেটা হচ্ছে EQ per liter, ঠিক আছে? EQ per liter ছিল এটা, যেই পাশে যেই ইয়েটা দেই কি জানি বলে সংকেত না, এটা হচ্ছে কতটুকুতে কতটুকু থাকবে, ঠিক আছে? তো বিজ্ঞানী তিনি মনে করলেন যে না, আমি এখানে লগ বসে, কারণ লগ যদি আনি তাহলে এটার মানটা, ঠিক আছে, এটার মানটা একটা একটা সুনির্দিষ্ট মানে পরিণত হয়। তো উনি কি করলেন, উনি করলেন হচ্ছে কি যে সুন্দর মতন এখানে তিনি লগকে নিয়ে আসলেন, ঠিক আছে, লগকে নিয়ে আসলেন। তাহলে কি হবে যে আমি লগ দিয়ে তারপরে হচ্ছে ওই যে 0.0006, 7, 0, তারপরে যেটা 4, আর এই পাশে হচ্ছে এইচ প্লাস ছিল, সরি, এই পাশে ছিল এইচ প্লাস, ঠিক আছে, এই পাশে ছিল এইচ প্লাস, ওকে, এইচ প্লাস, ওকে, এইটা এখানে ছিল এইচ প্লাস, ঠিক আছে, এইচ প্লাসের এই পাশে হচ্ছে আমি লগ দিয়ে দিলাম, ওকে, এই পাশে আমি হচ্ছে লগ দিয়ে দিলাম, ঠিক আছে, লগ এইচ প্লাস। তো যখন আমি ফাইনালি আমি যখন এখানে লগের মানটা আমার লগ 0.0004 যখন আসে তখন আমার মানটা এসে দাঁড়ায় হচ্ছে -7.4, ঠিক আছে? এবং এখানে কিন্তু লগ এইচ প্লাস এখানে কিন্তু আসে, ঠিক আছে? সো এরপরে কি হইলো যে তিনি মনে করলেন যে না, আমি -7.4 এখানে আমি রাখতে চাচ্ছি না, আমি এটাকে চেঞ্জ করতে চাই ভাইয়া, আমি এই মাইনাস থাকতে পারবে না। তো তখন কি হলো, ব্যাপারটা ঘটে গেল যে আমি 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 যখন মাইনাসটাকে উঠাতে যাব তখন কিন্তু আমাকে লগটা, এই যে লগ মাইনাস, ঠিক আছে, লগ এইচ প্লাস, এইচ প্লাস, ওকে, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু 7.4, মানে হচ্ছে লগের এই পাশে হচ্ছে আমার মাইনাসটা চলে আসলো, লগের এই পাশে মাইনাস চলে আসলো, ওকে। তারপরে কি হলো যে এইটা আসলে দেখা যাচ্ছে যে আরেকজন বিজ্ঞানী এসে বললেন যে না ভাই, আমি যে মাইনাস লগ, হ্যাঁ, এই ব্যাপারটা আমার ভালো লাগতেছে না, আমি এটাকে কেটে দিব, এটা আমি লিখবো না, এর চেয়ে বরং আমি এখানে লিখবো হচ্ছে পাওয়ার অফ প্রোটন, ঠিক আছে, পাওয়ার অফ এইচ প্লাস বা পাওয়ার অফ প্রোটন, হাইড্রোজেন আয়ন,
পাওয়ার অফ প্রোটন, এটা তো আমি আমি তো এই পাশে তো আমি জানি যে এই পাশে হচ্ছে আমার 7.4 আছে পাওয়ার অফ প্রোটন। তারপরে আরেক দোল মনে করলে দূর, আমি এইচ প্লাস বসাবই না, আমি ব্র্যাকেট দিব না, ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে ফেলবো কি, আমি ডাইরেক্ট লিখে ফেলবো হচ্ছে, ডাইরেক্ট আমি লিখে ফেলবো হচ্ছে এই যে লাস্টলি যেটা আসলো pH, অর্থাৎ পাওয়ার অফ প্রোটন অথবা pH ইজ ইকুয়াল টু 7.4। সো এই যে pH এর এত ধান্দা, ছোটবেলা থেকে pH কি শুনতেছি, এটা আজকে আমার এসে ক্লিয়ার হলো যে দিস ইজ pH, এবং এই 7.4 হচ্ছে অ্যাকচুয়াল না, এটা লগ এর মান, অনেক কিছু পড়ে এসেছে। তাহলে pH এলে হাইড্রোজেন আয়ন যেটা ছিল সেটার মেইন মানটা হচ্ছে কত, সেটার মেইন মানটা হচ্ছে 0.1234567 দেন 4 ইকিউ পার লিটার, এটা হচ্ছে মেইন মানটা ছিল। এখন 7.4 এটা, সো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, এইভাবে হচ্ছে pH, এইভাবে হচ্ছে আমার pH ইজ ইকুয়াল টু 7.4 এসেছে। সো এই বেসিকটা জানতে পেরে বলতেছিলাম, যাই হোক, এই বেসিকটা জানতে পেরে আপনাদের বা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাবা, সেইটা শেয়ারের মাধ্যমে জানাতে পারো। এই তো সবাই ভালো থেকো।